হ্যালো সবাইকে, টপ ফ্রিল্যান্সার বিডির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আবার একটা নতুন সাইট নিয়ে হাজির হলাম, ফ্রি পোস্টিং সাইট। এখান থেকে আপনারা খুব সহজে ফ্রিতে পোস্ট করবেন, এ টু জেড দেখাবো, অবশ্যই আপনি ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। এখান থেকে আপনি চাইলে অ্যামাজন মার্কেটিং অথবা গিফট কার্ড, মেক মানি, হেলথ বিউটি, যে কোনো সিপিএ সিপিএল যে কোনো অফারই প্রমোট করতে পারবেন। অবশ্যই আপনি ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে বুঝতে পারবেন। এটা আপনারা ফোন দিয়েও করতে পারবেন অথবা পিসি ল্যাপটপ দিয়ে করতে পারবেন, সমস্যা নেই। ফোনে হলে যে কোনো ব্রাউজারে গিয়ে অবশ্যই ডেস্কটপ মোডটা অন করবেন, তাহলে পিসি মোডে লেখান চলে আসবে। আর অবশ্যই আপনাদের থাকতে হবে ভালো একটা আইপি এখানে পোস্ট করতে হলে, তাছাড়া এখানে পোস্ট কিন্তু লাইভ করতে পারবেন না। এখান থেকে আমি প্রথমে ক্রোম ব্রাউজারটা ওপেন করতেছি। ওপেন করার পর এখানে আমার কাঙ্ক্ষিত সাইটে আমি চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এই সাইটটা। এই সাইটে এলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আপনি চাইলে সিলেক্ট করে নিতে পারেন আপনার কোন সিটিতে পোস্ট দিবেন অথবা কোন সিটিতে পোস্ট দেখবেন, এটা সিলেক্ট করে নিতে পারেন। তারপর এখানে কোন কিওয়ার্ড দিয়ে সার্চ দিতে পারেন, কী ধরনের প্রোডাক্ট আপনি নেবেন। দেখেন জব রিলেটেড এখানে কিন্তু প্রোডাক্ট রয়েছে। তারপর এখানে রিমেম্বার্স প্রোডাক্ট রয়েছে, বিজনেস, তারপরে অ্যানুয়াল সার্ভিস, এভরি ইভেন্টস। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সেলস রয়েছে, এখানে বিভিন্ন অফারই পাবেন। আমি যদি সার্ভিসের ভিতরে এসে আপনাদের হেলথ বিউটি দেখাই, দেখেন এখান থেকে হেলথ বিউটি অনেকে পোস্ট করে। যদি দেখাই এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন হেলথ বিউটি বিভিন্ন আর কি এরিয়ার পোস্ট। এখান থেকে আমি যদি সিলেক্ট করে নেই, দেখেন নিউ ইয়র্কের সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমি কিসের পোস্ট দেখবো, যেহেতু হেলথ বিউটির দেখবো, সেক্ষেত্রে আমি হেলথ বিউটি সার্ভিসের রিলেটেডের ভিতর হেলথ বিউটি রয়েছে, হেলথ বিউটিতে চলে গেলাম। হেলথ বিউটিতে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হেলথ বিউটির অনেক পোস্ট। দেখেন আপনিও চাইলে আপনার যে কোনো অফারই কিন্তু এখানে পোস্ট দিতে পারেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এদের অফারগুলো পোস্ট করছে। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন অফারই রয়েছে, আপনারা এলে বুঝতে পারবেন কী ধরনের সাইট এটা। অবশ্যই আমি দেখাচ্ছি কীভাবে আপনারা প্রপারলিভাবে এখানে পোস্ট করবে আর কি, খুব সহজে ফ্রিতেই। অবশ্যই আপনি ফুল ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আবারও আমি হোম পেজে যাচ্ছি, এবার দেখাবো কীভাবে আপনারা পোস্ট করবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিবেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করুন, পোস্ট করার জন্য সিম্পলি আমরা যাচ্ছি এখানে পোস্ট ফর ফ্রি অ্যাড, এখানে ক্লিক দিবেন। দিয়ে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি যে রিলেটেড পোস্ট করবেন, আমি যেহেতু সার্ভিস রিলেটেড পোস্ট করবো এখানে ক্লিক দিলাম। দিয়ে এর ভিতরে আমি যেহেতু হেলথ বিউটিতে আমি ক্লিক দিলাম। দিয়ে এখানে আমার সাবজেক্ট লিখতে হবে, এখানে ডিসক্রিপশান, এখানে আমার লোকেশান দিতে হবে, আর এখানে ইমেল, আর এখানে ফটো আমি দিচ্ছি। এখানে আগে সাবজেক্ট, আমি যেহেতু আমার সিপিএ ফুলের অফারটা প্রমোট করবো, সেক্ষেত্রে আমি সিপিএ ফুলের অ্যাকাউন্ট আমার চলে যাচ্ছি। আগে দেখতেছি কোন কান্ট্রি, ইউনাইটেড স্টেটের, যেহেতু সব কান্ট্রির অফার পাওয়া যাবে সেক্ষেত্রে ইউনাইটেড স্টেট অ্যাড করে নিলাম। তারপর এখান থেকে আপনি যে মার্কেটিং করবেন, আমি হেলথ বিউটিতে অ্যাড করে নিয়ে এখানে সিম্পলি অ্যাপ্লাই ক্লিক দিলাম। অ্যাপ্লাই ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, সেক্ষেত্রে আমি এই অফারটা প্রমোট করে থাকি, এখানে ক্লিক দিলাম। দে এখান থেকে প্রিভিউ ল্যান্ডিং পেজে ক্লিক দিলাম। দে এখান থেকে আমি, দেখেন এখান থেকে আমি একটা ফটো আর কি স্ক্রিনশট দিয়ে নিচ্ছি, যেহেতু ফটো আমার নেই সেক্ষেত্রে আমি একটা ফটো নিচ্ছি। তারপর এখান থেকে আমার এটার ফটো হয়ে গেছে। আচ্ছা মোটামুটি রেডি। এরপর আমি টাইটেল দেওয়ার জন্য এটা কপি করে নিচ্ছি, নেওয়ার পর এখানে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমার লোকেশান চাইছে, আমি একটা লোকেশান দিচ্ছি, এই লোকেশানে পোস্ট করলাম। তারপর এখানে আমার ডিসক্রিপশানটা আমি ডিসক্রিপশান দিচ্ছি, এটা আমি কপি করতেছি। কপি করার পর এখানে গিয়ে আমি পেস্ট করে দিলাম। আচ্ছা হয়ে গেছে। আপনি চাইলে এখানে ডাইরেক্টলি অফার লিঙ্কটাও দিতে পারেন। তারপর এখানে একটা ট্যাব নিলাম ইমেল দেওয়ার জন্য। তারপর এখান থেকে আমি টেম্প মেলটা নিব, যেহেতু এটা আমি কপি করলাম। কপি করার পর এখানে গেলাম, গিয়ে এখানে পেস্ট করে দিলাম। সিম্পলি পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন ফটো দিতে হবে, কি কি ফটো নেবে, জেপিজি, জিএফ, জেপিজি, সবগুলো জেপিজি ফটো আর নেবে, জি নেবে না,
আর কি যেগুলো আমাদের জিপিজি ফটো সেগুলোই কিন্তু নিবে। দেখেন এখান থেকে আমরা শুধু এখানে ক্লিক দেই, দিয়ে এখান থেকে আমরা ফটোগুলো দেখেন, আপনি আগে ফটো চেক করে নেবেন। দিচ্ছি একটা চা, এখানে ক্লিক দিবেন, আবার আমি ফটো দিচ্ছি আর একটা দিচ্ছি। আর পিএনজি ছাড়া এখানে ফটো নেবে না, আপনারা চাইলে পিএনজি মোড করে নিতে পারেন জিপিজি থেকে। তারপরে এখানে যেটা লেখা রয়েছে সেটা লিখে দিবেন, ফটো ইউ জি। আচ্ছা, তারপরে এখানে সিম্পলি সাবমিটে ক্লিক দিবেন, পোস্টটি রেডি। দেখতে পাচ্ছেন জাস্ট ওয়ান মোর স্টেপ এখান থেকে দেখাচ্ছে। তারপরে এখান থেকে আমরা আমাদের মেলটা চেক করব। দেখতে পাচ্ছেন মেলে একটা মেসেজ গেছে, সেক্ষেত্রে সেখান থেকে আমরা এখানে ক্লিক দিয়ে আমাদের অ্যাডটি কিন্তু দেখতে পারবো খুব সহজেই। এখানে কিন্তু আমাদের অ্যাডটি দেখাবে, দেখেন এখানে ভিউ অ্যাডে ক্লিক দিলে আমাদের অ্যাডটি কিন্তু দেখাচ্ছে আর কি। এভাবে আপনি চাইলে খুব সহজে কিন্তু আপনার অ্যাডটা দেখে নিতে পারেন। এখানে ইয়ের উপরে ক্লিক দিলে আপনার পিকচারগুলো শো হবে আর কি। আমি আমার অ্যাড দেখলাম না। আর একটা যদি আপনাদের পোস্ট করে দেখাই, দেখেন এখান থেকে আবারও যাব, এখানে গিয়ে এখান থেকে আমি দিচ্ছি হলো আবারও দিব হলো সার্ভিস রিলেটেডই, এখানে ক্লিক দিলাম, দিয়ে এখান থেকে আমি দিচ্ছি হলো, দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কিন্তু পাবেন, বিভিন্ন রিলেটেড কিন্তু এখানে আপনি সার্ভিস রিলেটেড পাবেন। এখানে আবারও হেলথ বিউটি দিলাম, তারপরে এখানে একটা টাইটেল দিলাম, তারপরে এখানে একটা ডিসক্রিপশান দিবেন। আমি আমার ইয়ের ডিসক্রিপশান নিচেরটা দিচ্ছি, এবার এই ডিসক্রিপশানটা দিচ্ছি, এখানে ডিসক্রিপশান, আচ্ছা এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আপনি লোকেশান একটা দিয়ে দিলেন, তারপরে এখানে ইমেল, ইমেল আবারও এই ইমেলটাই আমি দিচ্ছি, যেহেতু ইমেলটাই আমি কপি পেস্ট করে দিলাম। আর এখানে আমি লিখতেছি বাই নাও, তারপরে এখানে আমি ইয়ে দিচ্ছি, দিয়ে এখানে আমার অফার লিঙ্ক, ডাইরেক্টলি আমার অফার লিঙ্ক দিব। আপনারা চাইলে ল্যান্ডিং পেজের লিঙ্ক দিতে পারেন, কীভাবে আপনারা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন আমাদের অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন, আমাদের হয়ে গেছে। তারপরে এখান থেকে দেখেন এখানে কিন্তু এইচটিএমএল অ্যালাউ, এইচটিএমএল অ্যালাউ রয়েছে, আপনারা চাইলে এখানে কিন্তু এইচটিএমএল করেন আর কি। তারপরে এখান থেকে আমরা পিক দিব না, দিচ্ছি না। তারপরে এখান থেকে যেটা লেখা আছে সেটা লিখে দিচ্ছি। এভাবে আপনি চাইলে খুব সহজে কিন্তু পোস্ট করতে পারবেন। তারপরে সাবমিটে আপনি ক্লিক দিবেন, সাবমিটে ক্লিক দেওয়ার পর আমাদের দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড রেডি। এখানে যেতে হবে যে এখানে আমরা মেলটা রিফ্রেশ দিলে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড কিন্তু চলে আসছে। এখান থেকে আবারও আমরা যদি এখানে ক্লিক দিই, এখান থেকে আমরা কিন্তু খুব সহজে আমাদের অ্যাডটা ভিউ করে নিতে পারবো। দেখেন এখানে এডিট অ্যাড অথবা ভিউ অ্যাড, এখানে ভিউ অ্যাড দেখ ক্লিক দিলাম, তাহলে আমাদের কিন্তু অ্যাডটা ভিউ হয়ে গেছে, নো দেখাচ্ছে। দেখেন এখান থেকে যদি আমরা হোমে যাই, হোমে গিয়ে যেহেতু আমরা কোথায় পোস্ট করছি সার্ভিস রিলেটেড, এখানে গেলাম, যে আমরা হেলথ বিউটিতে গেলাম, গেলেই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুইটা পোস্ট উপরে চলে আসছে। এটা আমরা পিকচার দিইনি, এখানে দিছি, যেহেতু এভাবে আপনি চাইলে খুব সহজে কিন্তু পোস্ট করে নিতে পারেন। দেখেন সিম্পলিভাবে এখানে যদি ক্লিক দেন সেক্ষেত্রে হচ্ছে অ্যাড ফর ফ্রি পোস্ট, অ্যাড এখানে ক্লিক দিও আপনি পারবেন। এখান থেকে সিম্পলি দেখেন সব ক্যাটাগরি একই আর কি। এখানে যদি সার্ভিস রিলেটেড পাবেন, তারপরে রিসেন্ট রিমেম্বার্স এগুলো দেখে নেবেন। দেখেন সার্ভিস রিলেটেডের এখানে কম্পিউটার, আপনি চাইলে কম্পিউটার নিয়ে দেখেন, কম্পিউটারে যদি আমি দেখাই, দেখেন কম্পিউটারে কী ধরনের পোস্ট হয় থাকে, এখান থেকে যদি দেখাই, দেখেন কম্পিউটারে ক্লিক দিলাম, দিয়ে এখানে দেখেন এখানে কিন্তু নিউ ইয়র্কে, এরা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এরা কিন্তু ইয়ের ফটো দিছে কম্পিউটারে আর কি, যা কিছু রয়েছে। দেখেন এ পোস্টে যদি আমরা ক্লিক দিই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটা এক, এরা আর কি একটা ইয়ের নিয়ে কাজ করে, এটা কিন্তু আমাদের দেখেন এখানে সফটওয়্যার রিলেটেড এটা কিন্তু পোস্ট করছে পিসির। দেখেন এখানে আপনি চাইলে বিভিন্ন রিলেটেড কিন্তু পোস্ট করতে পারবেন। দেখেন এরাও একটা ব্রাউজার রিলেটেড করছে এখানে, আপনি চাইলে মেক মানি হেলথ বিউটি বিভিন্ন অফারই এখানে পাবেন। দেখতে পাচ্ছেন খুব সহজে আপনি চাইলে এভাবে পোস্ট করে নিতে পারেন, আমি যেভাবে দেখলাম আর কি। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী ভিডিও কী নিয়ে চান আমাদের ভিডিও কমেন্ট বক্স অথবা ফেসবুক পেজ, গ্রুপ এবং টুইটারে জানিয়ে দিতে পারেন।
আর এখন এই ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন।